দাদা আসছে, তাহলে ওইটা কে? দাদা, কি ব্যাপার দাদা? এক্ষুনি তোমাকে উপরে ঘরের কাছে দেখলাম, এত তাড়াতাড়ি তুমি বাইরে চলে এলে কি করে? কি বলছিস বলতো দেখি তুই? আমি কখন ঘরে গেলাম? হ্যাঁ, দেখতে পাচ্ছিস না আমি বাইরে থেকে আসছি? না না দাদা, আমি তোমাকে ঘরের কাছে দেখেছি, সত্যি বলছি। তুমি এত খুশিতে আছো কেন জিজ্ঞেস করলাম, সেই জন্য তাড়াতাড়ি জানতে পারবো বলে বললে তুমি। কি সব উল্টোপাল্টা কথা বলছিস বল দেখি, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? রাস্তা ছাড়, আমাকে যেতে দে। তুমি ঘরে গেছো আমি দেখলাম, চলো আমার সাথে। ও, আমার সাথে চলো তো, চলো তুমি। আরে কি হয়েছে বলবি তো? আচ্ছা, আরে ছাড় তো, চলো 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 না, আরে চলো না ভিতরে, ছাড়, আমি দেখছি। এই কে আছো ভিতরে? হ্যাঁ, রাজশেখর এসে গেছে মনে হয়। দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না ঘরের ভিতরে কেউ গেছে। এই চুপ কর, ভিতরে কে আছো? দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো। দরজা খুললে তো ধরা পড়ে যাব, এখন কি হবে? দরজাটা খুলতে বললাম তো। কি করব বুঝতে পারছি না। দরজাটা খোলো তাড়াতাড়ি। কি হলো, খোলো। মা কালী রক্ষা করো। কি হলো, দরজা খুলবে কি না? কিছুই না বাবা, আসলে আমার রুমের বাথরুমে জল আসছিল না, সেই জন্যই তোমার রুমে এসেছিলাম। পিসিও তো দেখেছে। দেখে আমায় জিজ্ঞেস করলো, কি অরুণ, তুমি নাকি খুব আনন্দে আছো আজকাল, এখন দেখে কিছু না জানার ভান করছে কেন বুঝতে পারছি না। না না দাদা, অরুণ মিথ্যে কথা বলছে দাদা। আমি আমি বলছি, একদম চুপ করে থাক তো, সব সময় উল্টো পাল্টা কথা, খালি কথা খালি কথা, আমার মাথাটাই খারাপ করে দেবে। যা, এখান থেকে চলে যা, যা বলছি। ঠিক আছে বাবা, আমি বেরোচ্ছি, একটু পরেই চলে আসবো। ঠিক আছে বাবা, যাও। তখন তো দাদাকে দেখলাম, অরুণ কি করে এলো? আচ্ছা, দাদা যদি ভিতরে গিয়ে থাকে তাহলে অরুণ কি করে এলো? দূর বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না, এখন আমি কি করি? দূর ব্যাং। হ্যাঁ, আরে বাবা, আমি কি তবে অরুণকে দেখেছিলাম? আমার চুল আঁচড়ে দাও। সব সময় তো তুমি সীতার কাছে রেডি হওয়ার জন্য বসে থাকো, যাও এখন সীতার কাছে যাও, নাও। চুপ করে দাঁড়িয়ে রইলে কেন, যাও। স্কুলে যাওয়ার জন্য আমি সীতার কাছে রেডি হব না, রোজ তুমি আমাকে রেডি করে দেবে, না হলে আমি স্কুল যাব না। কি হয়েছে দেবসেনা, আমার উপর রাগ করেছো কেন? এসো আমি রেডি করে দিচ্ছি, তুমি তোমার নিজের কাজ করো, আমি জানি গঙ্গা আমাকে ঠিক রেডি করে দেবে। বড়দের সাথে এভাবে কথা বলতে নেই দেবসেনা। তুমি যদি আমাকে রেডি না করতে চাও তাহলে আজকে আমি স্কুলেই যাব না। মনে হয় আমার উপর রাগ করেছে, মাথা ঠান্ডা হোক, ওকে আমি পরে বুঝিয়ে দেব। ঠিক আছে।
হয়েছে তোমার দেবসেনা? কেন এরকম করছো? রোজ রোজ সীতার কাছে রেডি হওয়াটা আমার মোটেই পছন্দ নয়, আর এরপর থেকে সীতার সাথে আমি কথাও বলবো না। ঠিক আছে, এবার থেকে আমি রেডি করে দেব, চলো স্কুলে চলো। দেবসেনার আজকে কি হয়েছে? ও তো এরকম করতো না, সবসময় সীতা সীতা বলে তার পিছনেই ঘুরে বেড়াতো, গঙ্গার কাছে তো আসতোই না, আর এখন এরকম করছে কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। মায়া, কি হলো, একা বসে আছিস এখানে? আমায় তো একা করে দেবে বলেই তুমি ঠিক করেছো। কেন রাগ করছিস মা? আর কি করব, যা হচ্ছে তা দেখে মনে হচ্ছে তুমি আগে কিরণের বিয়ে দিয়েই ছাড়বে। এই জন্য রাগ হয়েছে? কি করতে পারি বলো, ও হিরোইজম দেখে সীতাকে পটিয়ে নিয়েছে, কিন্তু তোমার ব্যাপারটা তো তা না। তার মানে আমার কোনো গুণ নেই বলতে চাইছো? রাগ করো না, একটু ধৈর্য ধরো। দেখো, সীতার এখনো বিয়ে হয়নি, সেই জন্য সহজেই বিয়েটা করিয়ে দেওয়া যাবে। কিন্তু অরুণের ব্যাপারটা তো সম্পূর্ণ আলাদা, একটা নয় ও দুটো বিয়ে করেছে। প্রথমে কিরণের বিয়েটা দিয়ে দিয়ে তারপরে তোমার বিয়েটা দিয়ে দেওয়া যাবে। আমার বিয়ে পরে দেব বললে হবে না, আমার বিয়ে এখন হবে তখন হবে, এই করতে করতে 6 বছর অপেক্ষা করেছি। তোকে যে কি বলে বোঝাই, আমি কিন্তু আর অপেক্ষা করতে পারবো না। আমার কথা শোন, আমি এই ব্যাপারে আর তোমাকে বিশ্বাস করি না। দেখ মা, আমার জীবনের থেকে বেশি কিরণের জীবন নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে তোমার, তাই না? আরে আরে রে, তেমন কিছু নয় রে মা। ছি, শুধুমাত্র কফি এস্টেটের আশা করে আছো বলে তুমি তোমার ছেলের বিয়ের চিন্তা করছো? তোমার ছেলের জন্য তুমি যা খুশি করো, আমার নিজের ব্যবস্থা আমি নিজেই করে নিতে পারবো। মায়া, হাই, কফি এস্টেটের ব্যাপারটা তো মাথায় ছিল না। দাদা, সীতা তো হাতছাড়া হয়ে গেল, এবার কি করব? ঠিক আছে, পরে অন্য কিছু প্ল্যান করতে হবে। হ্যালো। হ্যালো, এই মাত্র যে মারপিট করলেন, আমি সেই বাড়ি থেকে বলছি। তুমি কে বলছো? ঠিক যেমন সীতা আপনার শত্রু, ও আমারও তেমনই শত্রু। সামনাসামনি কথা বললেই ভালো হবে, যেখানে বলছি চলে আসুন। ঠিক আছে, আসবেন তো? তুমি নিজে থেকে যখন ফোন করে ডাকছো, আমি কি না গিয়ে থাকতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই আসবো, আসবো। হ্যালো, কি ব্যাপার, খুব আনন্দে আছো? আজকে আমার সব বন্ধুরা আসছে, ও আজকে ওদের সাথে ফুল টাইম পাস করব। ওরা এসে গেছে দেখে। হাই দেবসেনা। হাই চারু। হাই, এসো এসো। গঙ্গা, আমার জন্য একটু কফি নিয়ে এসো না। সব ঠিক আছে তো? বাড়ি চট করে খুঁজে পেয়েছিলে? তোদের কত বড় বাড়ি। আর টিরাটাও কত বড়। চলো চলো খেলতে যাও। ধরো ধরো ধরো, ওখানে একদম যাবে না, দাদু দেখলে খুব বকবে। চলো আমরা ভেতরে যাই। ঠিক আছে, এসো। বাবা, ওরা সবাই আমার বন্ধু। হাই আঙ্কেল। হ্যালো। উনি হলেন গঙ্গা, গঙ্গাই আমাকে কিন্তু। হাই আন্টি। হাই। আচ্ছা, আমাদের বাড়ি আসতে তোমাদের এতদিন সময় লাগলো কেন? আচ্ছা, তোমাদের মধ্যে সৌমিয়া কে? আমি আন্টি। তোমার ব্যাপারে কিন্তু দেবসেনা সব সময় আমার কাছে গল্প করে।
দেবসেনা উনি কে? ওনার সাথে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিচ্ছু নেই। এই আন্টিটা কি সুন্দর দেখতে, কে হয় তোর বল না? উনি আমাদের বাড়ির কাজের লোক। ঠিক আছে, তোমরা এই বিস্কিটসগুলো নাও, আমি গিয়ে জুস নিয়ে আসছি। তোমাকে আনতে হবে না, ওই যে আমাদের বাড়ির কাজের লোক সীতা আনুক। এই তোমরা বিস্কুটগুলো নাও, চলো রুমে যাই আমরা। ওকে, ইয়ে। দেবসেনার কথায় মন খারাপ করো না তুমি। আমি বরং যাই এক কাজ করি, ওদের জন্য জুস নিয়ে আসি। আমি আসছি, কেমন? দেবসেনা এরকম কেন করছে, কি হয়েছে ওর? এটা হলো আমার ঘর, উনি আমার মা। এই তোর মা তো নিচের ওই কাজের আন্টিটার মতো দেখতে। হ্যাঁ ঠিকই তো। না না, আমার মায়ের মতো শুধু দেখতে উনি। ওই দেখ ওখানে পুতুল আছে। আরে বদমাশ, আমার ধুতি, আমার ধুতি! বাচ্চারা, মাঝলাম, সত্যি বাচ্চাগুলো খুব বদমাস। ভাগ্যিস ভেতরে কিছু পড়েছিলাম। এই তুমি কিছু দেখনি তো? যখনই দেখি খালি খেতে থাকো, চালাতুন। এই বাচ্চারা, বসো বড়, বসো বড়, এসো এসো বসো। দেবসেনা, সবাইকে বাড়ি দেখিয়েছো তো? সবাইকে দেখিয়েছি বাবা। ঠিক আছে, জুসটা খেয়ে নাও। নাও। আপনি ওটা নিয়ে ভাববেন না। হ্যাঁ ঠিক আছে, দাঁড়া আমি পরে ফোন করছি। কি জুস বানিয়েছো এটা? এরকম বাজে জুস বানানোর থেকে তুমি যদি জুসটা না বানাতে তাহলেই ভালো হতো। এটাকে কেউ জুস বলবে না। এই জুসটা তো খুব ভালো খেতে রে।
আমার এটাকে জুস বলে মনে হচ্ছে না। তোমার লাগলে তুমি খাও, আমি খাবো না। দেবসেনা দাঁড়া, আরে শুন তো আমার কথা শোন। দেবসেনা দেবসেনা দাঁড়াও, দেবসেনা সীতাকে বাড়ি থেকে তাড়াবো বলে ভাবছি, দেবসেনাই আজকে সেই কাজটা করে দিল। যাই হোক, আমায় আর কিছু করতে হলো না। হ্যাঁ বলো। সীতাকে আপনি খুঁজে পাওয়ার পরেও কিছু না করতে পেরে আপনি চলে এলেন? ওই সীতাকে আমি বাইরে বের করে আনবো আর ওকে আপনার হাতে তুলে দেব। কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবেন, এই কাজটা যে আমি করেছি সেটা যেন কেউ কোনোদিন জানতে না পারে। আমার কত বড় সাহায্য করছো তা তুমি নিজেও জানো না, আর আমি তোমায় ফাঁসিয়ে দেব? নিশ্চিন্ত থাকো, কেউ জানতে পারবে না। এটা ছাড়া আর কি করতে পারি তোমার জন্য তাই বলো। তোমার যা যা লাগবে আমি সব কিছুর ব্যবস্থা করে দেব। কোনো চিন্তা করো না, আমি আছি তোমার সঙ্গে। আপনি সীতার যা ব্যবস্থা করবেন গঙ্গারও সেই একই ব্যবস্থা করতে হবে। আমার আজ এই পরিস্থিতির জন্য ওই গঙ্গাও অন্যতম কারণ। ওকে আমি কিছুতেই বাঁচতে দেব না। ওই গঙ্গা তোমারও শত্রু ও আমারও শত্রু, আর ওর গল্পটাও আমিই শেষ করব। ঠিক আছে, যা কথা বলার ছিল বলে দিয়েছি। বাড়িতে কেউ জানে না এখানে এসেছি আমি, তাই আর বেশিক্ষণ থাকতে পারবো না। ওই সীতাকে আমি কোথায় কবে নিয়ে আসবো সেটা ফোন করে বলে দেব। ঠিক আছে, কি করব আমি বুঝতেই পারছিলাম না, তুমি নিজে থেকে এসে আমাকে এভাবে সাহায্য করলে। অনেক ধন্যবাদ তোমাকে। আসলাম। হ্যাঁ এসো। দেবসেনা শোনো, এদিকে, তুমি যা করলে সেটা ঠিক নয়। সীতাকে তুমি বাড়ির কাজের লোক বলে কেন ডাকলে বলো? দেবসেনা তুমি কেন এরকম ব্যবহার করলে? শোনো, ও বাচ্চা মেয়ে, ভুল করে বলে দিয়েছে, তুমি প্লিজ এভাবে বকো না। তুমি একটু চুপ করবে গঙ্গা? তুমি যাকে সবসময় মা মা বলে ডাকতে, এখন তার সাথেই এরকম ব্যবহার করছো? কি হয়েছে তোমার? করেছি রাগ। আমি সত্যি সত্যি সীতাকে অপমান করিনি গো বাবা, ওটা একটা ড্রামা ছিল। নাটক? হ্যাঁ বাবা, ড্রামা। আমি আর সীতা মিলে একটা ড্রামা করছি। এরকম ধরনের নাটক কেন? কথা হয়েছিল যে আমি সব সময় সীতার মনে দুঃখ দিতে থাকব আর গঙ্গাকে খুব ভালোবাসব, সেই জন্য বোঝাবো যে সীতা মাকে আমার একদমই ভালো লাগে না আর গঙ্গাকে আমি ততটাই ভালোবাসি। এটাই হচ্ছে নাটক। এটা করতে আমি বলিনি বাবা, সীতা বলল আমাকে, সেই জন্য করছি। সীতাকে আমার খুব ভালো লাগে বাবা, আর গঙ্গাকে আমার খুব 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 ভালো লাগে।
আমার ব্র্যান্ড। স্বামীজি নমস্কার। স্বামীজি বসো বসো। স্বামীজি হোয়াট ইজ দিস? স্বামীজি আপনি এই সময় এখানে এসেছেন? আসলে ওই টাইম পাস করার জন্য একটু খাচ্ছিলাম। কি করছে স্বামীজি? বোতলের দিকে ওভাবে দেখছেন কেন? এখানে মদ খেতে বসেছিস, ঠিকই ধরা পড়ে গেছিস। এক্ষুনি তোকে বাড়ি থেকে তাড়াবো। স্বামীজি আপনি এমনি খেয়ে নিলেন? এভাবে আপনার খাওয়া উচিত নয়। আমি আমার মতো চলে যাচ্ছিলাম, আমাকে গ্লাসটা দিয়ে দিয়েছিস, কেউ দেখে ফেললে কি ভাববে আমাকে? স্বামীজি আমি আবার কোথায় দিলাম? স্বামীজি এই তুই নিজে থেকে দিসনি মানে আমি নিজে থেকে খেলাম? আরে আরে স্বামীজি স্বামীজি আস্তে স্বামীজি প্লিজ আস্তে স্বামীজি। আরে রে 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 স্বামীজি পুরো বোতলটাই মেরে দিলেন আপনি স্বামীজি। শেষ করে দিল কি স্বামীজি? পুরো বোতলটা একাই শেষ করে দিলেন, একটুও রাখলেন না। আমি এখন এই রাত্রিবেলা কোথায় মদ খুঁজতে যাব? এক্ষুনি যা, তুই সোজা এখন রাজশেখরের রুমে যা। কিরে যা, পুরো বোতলটা শেষ করে এখন রোবটের মতো হাঁটছে। হে ভগবান। কি স্বামীজি? কাশি গ্রামি কি আমান করে দেখছিস আমার দিকে? কি বলতে চাইছিস কি? এত বড় একজন স্বামীজি তোর বাড়িতে এসেছে, একদিনের জন্য কি কোয়ার্টার ড্রিঙ্কস এনে দিয়েছিস আমার জন্য? সরি, ঠিক আছে ওইসব ছাড়, একটা সিগারেট খেতে চাইছি আমি। ম্যাচেস বক্সটা দেয়। এই কি আমার মুখ দেখছিস? দিয়ে তাড়াতাড়ি ম্যাচেস বক্সটা তো চাইলাম আমি, তার জন্য কেন জ্বালিয়ে দেওয়ার মতো দেখছিস? ম্যাচেস বক্স নেই যাতা একেবারে, রাস্তার হোটেলে গিয়ে একটা চিকেন তন্দুরি নিয়ে আইছা। গো ম্যান গো ম্যান। এই টাকা নেই, 100 একর 1000 একর আছে বলে বলিস একটা চিকেন তন্দুরি কেনার টাকা নেই? এই গিয়ে নিয়ে না, তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয়। আরে জানা উঠে এটা স্বামীজি নয়, এটা একটা ফ্রড, মদখোর। দেশ বদলে এসেছে আমাদের সবাইকে ঠকাবার জন্য। আবার বলে কি না আমার ম্যাচ বক্স চাই, ওকে ম্যাচ বক্স এনে দিতে হবে। নিজের সিদ্ধান্ত বদলে নাও। কি বললি তুই? আমার সিদ্ধান্ত বদলাতে হবে? সিদ্ধান্ত সাহস কত? আমায় নাকি সিদ্ধান্ত বদলাতে হবে? বেড়ে এখান থেকে একদম বাড়ি থেকে বার করে দাও, আমি ওর মুখ দেখতে চাই না। এত বড় সাহস বলে কিনা তন্দুরি চিকেন এনে খাওয়াতে হবে? যদি আবার ঠকে বাড়িতে মেরে উঠে ভেঙে দেবো। একদম ছাড়বে না ওকে, ধরো।
বাড়িতে সিকিউরিটির খেয়াল না করে যার যখন যা ইচ্ছা তাই করে যাচ্ছে, যাকে ইচ্ছে বাড়িতে নিয়ে আসছে। প্রথমে এটার একটা বন্দোবস্ত করতে হবে। হ্যাঁ কারেক্ট। এই সব এরই কাজ, দড়া তুই। তুই যাকে নিয়ে এসেছিলিস তাকে মাতাল করে দিয়ে আর তোর দাদাকে রাগিয়ে দিয়ে কেমন ভাবে ওকে তাড়িয়ে দিলাম সেটা দেখলি? এই সমস্ত তোরই কাজ না? এখন আমি কি সেটা বুঝতে পেরেছিস? তোর ব্যাপারে আমি আগেই জেনে গেছি, কিন্তু আমার ব্যাপারে তুই এখনো জানিস না। আমি যাকে নিয়ে এলাম তাকে তাড়িয়ে দিলি, এবার তোকে কি করে তাড়াবো সেটা দেখ। তুই আমার কিছুই করতে পারবি না। আমার কাজ শেষ হওয়ার আগে আমাকে এই বাড়ি থেকে কেউ বের করতে পারবে না। তার মানে তুই একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিস? হ্যাঁ তো। জানতাম আমি। বল কেন এসেছিস এখানে, কোন উদ্দেশ্য নিয়ে এসেছিস তুই? বলবি না তো? আমি ঠিক জেনে নেব কেন এখানে তুই এসেছিস। তোর ক্ষমতা থাকলে জেনে দেখা। অত সাহস মহিলার, আমার সাথে খেলা করছে, আমি ওকে ছাড়ব না। সীতা, দেবসেনা তোমার সাথে কেন বাজে ব্যবহার করছে তার কারণটা আমি কিছুতেই ভেবে উঠতে পারছিলাম না। কিন্তু এই সব কিছুর পিছনে কারণ যে তুমি, সেটা আমি কল্পনাও করতে পারিনি। আমি তোমাকে আর দেবসেনাকে একসাথে আনন্দে দেখতে চাই, কিন্তু তুমি ভাবছ দেবসেনা আমার কাছে থাকলেই সব থেকে খুশিতে থাকবে। দেবসেনা আমাকে মন থেকে খুব ভালোবাসে, কিন্তু তুমি, তুমি ওর কাছে ওর জীবন। তাই দয়া করে ওর থেকে তুমি দূরে থাকার চেষ্টা করো না। গঙ্গা, আমি তোমাদের মাঝে চলে এসেছি, তুমি তো ওর আসল মা। দেবসেনা তোমার সাথে থাকবে এটাই স্বাভাবিক। দেবসেনা আমার সাথে যতটা না খুশি থাকবে তার চেয়ে বেশি খুশি থাকবে ও তোমার সাথে থাকলে। ওকে সবসময় আমি হাসি খুশি দেখতে চাই। আমি তোমাকে আর আমাকে কোনোদিন আলাদা করে চিন্তাই করিনি। তুমি যেটা পাচ্ছ সেটা আমারও পাওয়া। আমার মনের মধ্যে কিন্তু তোমার প্রতি কোনো রকম বাজে চিন্তা ভাবনা নেই। এরপর থেকে দেবসেনা যেন খুশি মতো তোমার সাথে থাকতে পারে, আর সেইটা দেখেই আমি সব থেকে খুশি হব। যে কারণই থাকুক না কেন, তুমি ওর থেকে কখনো দূরে চলে যেও না, সেটা আমি সহ্য করতে পারবো না। যেভাবেই হোক ওদের হাতে ওকে তুলে দিতে হবে। সীতা, তুমি আমার একটা হেল্প করবে? কি করতে হবে? তুমি আমার সাথে শপিং এ যাবে? কি চিন্তা করছো এত? কিছু না,
ওই দিন ওই বদমাশ লোকটা বাড়িতে এসে ঝামেলা করলো, তাই অরুণ আমাকে তারপর থেকে বাড়ি থেকে বেরোতে মানা করেছে। ওই সিধুর জন্য তুমি সব সময় বাড়িতে এভাবে লুকিয়ে থাকবে নাকি? তা পারবো না, কিন্তু অরুণের কথাটা যদি না শুনি। অরুণের সাথে আমি ঠিক কথা বলে নেব। আমি তো তোমায় নিজে যেতে বলছি, তুমি এত চিন্তা কেন করছো বলো তো? আমি তোমার সাথে বন্ধুত্ব করব বলে ভাবলাম, তুমি আমায় দূর করে দিচ্ছ। গঙ্গাই শুধু তোমার বন্ধু, আমি কেউ নই। ছি ছি, এসব তুমি কি বলছো? তাহলে চলো না। আচ্ছা, গঙ্গাকে জানিয়ে আসি আমি। হ্যাঁ, আমরা যাব আর চলে আসব, তার জন্য গঙ্গাকে কি বলতে হবে? এসব কিছু করতে হবে না, চলো তো। না, আমি একবার বলে আসি। চলো না আমার সাথে, চলো, এসো, বলছি এসো। শোনো না, একবার গঙ্গাকে বলে আসতে দাও। বসো। শোনো না। ধুর বাবা, ঠিক টাইমে চলে এলো। মায়া, সীতাকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? শপিং করতে যাচ্ছি একটু। তুমি সাথে নিয়ে যাওয়ার অন্য কাউকে পেলে না? আগে থেকেই ওকে ওই সিধু লোকটা খুঁজে বেড়াচ্ছে, তুমি ওকে কেন নিয়ে যাচ্ছ বলো তো? আমরা তো কাছাকাছি যাচ্ছি। ও আপনাকে ডাকলো আর আপনি বেরিয়ে পড়লেন। আমি আপনাকে আগে বলেছিলাম না যে বাড়ির বাইরে পা রাখবেন না? না, উনি বললেন সেই জন্য। তাতে কি হয়েছে, নিজের বিপদ রেখে আনবেন? বাড়িতে এসেছিল তাই কিছু করতে পারেনি, কিন্তু লোকটা আপনাকে বাইরে পেলে যা ইচ্ছে তাই করতে পারে। আপনাকে কোথাও যেতে হবে না, ভেতরে যান। আর তোমার যদি এতই শপিং করার ইচ্ছে, তুমি অন্য কাউকে নিয়ে যাও। আমার সব প্ল্যান ভেস্তে দিল অরুণ। স্বামীজি নমস্কার। নমস্কার। তুমি রাজশেখরকে গিয়ে বলো যে আমি এসেছি। স্বামীজি আসুন। স্বামীজি নমস্কার। মঞ্জু, স্বামীজির জন্য জলখাবারের ব্যবস্থা কর, তাড়াতাড়ি নিয়ে এসো। স্বামীজি, আপনি যেরকম বলেছিলেন কালচক্রের সেইভাবেই পুজো করেছি। এতদিন অবধি নন্দিনীর চিন্তা করতে করতে ওই কালচক্রের দিকে লক্ষ্যই দেওয়া হয়নি। এরপরে ওই চক্রের দিকে অনেক লক্ষ্য রাখতে হবে। সেই জন্যই তো পূর্ণিমা পুজো আবার শুরু করে দিয়েছি স্বামীজি। শুধুমাত্র পূর্ণিমা পুজো করলেই হবে না, কালচক্রগুলো সুমঙ্গলীদের আত্মা। এক একটা কালচক্র এক একজন দেবতার সমান। আমরা যদি সব দেবতাদের পূজার্চনা করে খুশি রাখতে পারি, তাহলেই দেবতাদের দেওয়া কালচক্রের সম্মান রাখতে পারবো। কি করতে হবে আপনি সেটাই বলুন, আমি সেটাই করব। এয়স্ত্রীরা শুক্রবারে আদি পূজা করে থাকেন, তাই শুক্লপক্ষে আগামী শুক্রবারে কালচক্রের বিশেষ পূজা করতে হবে। তাই নাকি স্বামীজি? হ্যাঁ, আজকে শুক্রবার, আজকের প্রথম পূজায় সোনার ফুল দিয়ে অর্চনা করতে হবে। আমি আসার সময় সোনার ফুলটা নিয়ে এসেছি, কালচক্র যেখানে রয়েছে সেখানে আমায় নিয়ে চলো। আসুন স্বামীজি। স্বামীজি এসে খাবো। আসুন স্বামীজি, আসুন। আসুন স্বামীজি, আসুন আসুন। দয়া করে আসুন স্বামীজি, আসুন, এদিকে আসুন, বসুন স্বামীজি। কালচক্রটা নিয়ে আসছি, তাড়াতাড়ি। স্বামীজি যদি ফোন করে থাকে তাহলে ইনি কে?
রাজশেখর। স্বামীজি, কি হয়েছে? কি, কার ফোন? ওটা জরুরি একজনের ফোন, আমি কথা বলে আসছি। রাজশেখর, তাড়াতাড়ি কথা বলে নাও, শুক্রচলন শুরু করবার আগে অর্চনা করতে হবে। আসছি আসছি স্বামীজি, এক্ষুনি আসছি। হ্যাঁ, স্বামীজি, আমি কথা বলছি, তুমি শুনতে পাচ্ছ তো? না, শুনতে পাচ্ছি স্বামীজি, কিন্তু আমি আপনাকে একটা অন্য কথা বলবো বলে ভাবছি। আমি থাকতে তুমি চিন্তা করছো কেন? আপনি আছেন এটা ঠিক আছে, কিন্তু আপনারই মতো দেখতে একজন এইখানে এসে বলছে কালচক্রটা নিয়ে এসো, বলছে ওটাকে সোনার ফুল দিয়ে পুজো করতে হবে, কালচক্রটাকে আমাকে নিয়ে আসতে বলে বসে রয়েছে। কেসে নন্দিনী যাতে বাইরে আসতে না পারে, আমি সকাল থেকে নাগদেবীর পূজা করে চলেছি। সেইখানে একজন আমার রূপ ধরে এসে কালচক্রকে নিয়ে যাবার চেষ্টা করছে। দেবতা মানে হল সূক্ষ্ম স্থিতি, আর কালচক্র হল ভৌতিক স্থিতি। কালচক্র শুধুমাত্র আকর্ষণই করতে পারে, সে কোনো শক্তি উৎপন্ন করতে পারে না। তোমার কাছে যে এসেছে সে আমি নয়, সে ওই কালচক্রকে চুরি করার জন্য এসেছে। তুমি যেন ওকে আমি মনে করে ওই কালচক্রটা দিয়ে দিও না। ও যখন আমার রূপ ধারণ করে এসেছে, তখন ও সাধারণ কোনো মানুষ হতে পারে না। তুমি অত্যন্ত সাবধানে থাকবে, ওকে বিশ্বাস করলেই বিপদ। আছে আছে স্বামীজি। তোমায় পূর্ণিমা পূজা করতে বলেছিলাম, সেটা করেছ কিনা জানবার জন্যই ফোন করেছিলাম আমি। এখন যে তোমার কাছে এসেছে তাকে তাড়াও, আমি আবার পরে ফোন করছি। ঠিক আছে স্বামীজি। যে এসেছে সে কে হতে পারে? রাজশেখর। স্বামীজি, শুক্রচলন শুরু হয়ে গেছে, এখন কালচক্রকে আমাদের অর্চনা করতে হবে, এক্ষুনি আমাকে নিয়ে চলো। নিয়ে যাবো স্বামীজি, আসলে কালচক্রটা যেখানে রয়েছে সেখানে প্রচন্ড অন্ধকার, টর্চটা নিয়ে আসছি। রাজশেখর, তাড়াতাড়ি করো। রাজশেখর, আমি অন্যদের স্বীকার করি, সেখানে তুমি আমায় স্বীকার করতে চাইছো? এই রূপ বদল করে স্বামীজির রূপ নিয়ে চলে এসেছো, তোমার আসল পরিচয় কি? তাড়াতাড়ি বলো, কে তুমি? বলো কে তুমি? স্বামীজির বেশ ধরে আমি এসেছি। রাজশেখর, আমি স্বামীজি। এই স্বামীজির সাথে একটু আগে আমি ফোনে কথা বলে এসেছি, উনি এখন কেরালাতে আছেন। আমার কাছ থেকে কালচক্রটা চুরি করবি বলে তুই স্বামীজির রূপ ধরে এসেছিস, বল। কালচক্র তুই আমার জন্য পেয়েছিস, এই আমি কি জন্য রূপ ধারণ করে আসব? আমাকে সন্দেহ করো না, তুমি বিশ্বাস করো রাজশেখর, আমি স্বামীজি। তুই যাই বলিস না কেন, আমি তোর কথা বিশ্বাস করব না। তুই কে সত্যি করে বল, তা না হলে মেরে দেবো বলছি। সত্যি করে বল তুই কে? দরজা খোল। এই দরজা খোল। এই আরে দরজাটা খোল, আরে দরজাটা খোল। শয়তান! আসছি মামা, তাড়াতাড়ি দরজাটা খোল। মামা মামা
স্বামীজিকে চলে যেতে দেখলি? স্বামীজি, স্বামীজি এসেছিলেন কই? আমি তো দেখিনি। আরে সর, তুই কিচ্ছু দেখিসনি, কোথায় গেল? স্বামীজিকে দেখতে মামা এত জোরে কেন দৌড়চ্ছে? একেবারেই স্বামীজির মতনই দেখতে ছিল। স্বামীজি যদি ঠিক সময়ে আমাকে ফোনটা না করত, তাহলে তো চক্রটা ওর হাতেই তুলে দিতাম। হ্যালো। হ্যালো সীতা, আমি মায়া কথা বলছি। এখানে আমি একটা বিপদে পড়ে গেছি। কি হয়েছে মায়া, কাঁদছো কেন? তোমার কি হয়েছে বলো। জানো, আমি একটা ছেলেকে ভালোবাসতাম, আজ ওর সাথে আমার খুব ঝগড়া হয়ে গেছে। কিন্তু এই ব্যাপারে আমাদের বাড়িতে কেউ জানে না। সেই দিন আমি ভেবেছিলাম আমাদের মধ্যে সব ঝগড়া মিটিয়ে নেব, তাই তোমাকে শপিং নিয়ে যাব বলেছিলাম। আরে, কিন্তু তখনই তো সামনে অরুণ চলে এলো, তাই তোমায় নিয়ে যেতে পারলাম না। আমার সমস্যাটা আমি আর কাউকে বলতে পারবো না, আর যদি বলি সেটা কেউ বুঝবেও না। তুমি ছাড়া আমায় কেউ সাহায্য করতে পারবে না। আমি যাতে তোমাকে সাহায্য করতে পারি তার জন্য আমায় কি করতে হবে বলো? প্লিজ কথা শোনো, বাড়িতে এসো। আমি কিছুতেই বাড়ি যেতে চাই না, আমি কোনো পুকুরে ঝাঁপ দিয়ে সুইসাইড করে নেব। আরে 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 মায়া, প্লিজ তুমি এই সমস্ত চিন্তা মাথা থেকে বের করো, তোমার সাথে আমি আছি তো, আমি সব ঠিক করে দেব। তোমার সমস্যা কি আগে আমাকে সেটা বলো। তাহলে তুমি এখানে চলে এসো। আমি এক্ষুনি আসছি। সীতা, তুমি যে এখানে আসছো সেটা কাউকে বলো না, তাহলে বাড়িতে ঝগড়া লেগে যাবে। আমি কাউকে বলবো না, এক্ষুনি আসছি। তুমি তাড়াহুড়ো করবে না, ঠিক আছে?